হ্যালো ফ্রেন্ডস বন্ধু টিউটোরিয়ালের সম্পূর্ণ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানায় তো প্রত্যেকদিনকার মতো এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ নতুন এবং খুব ভালো একটি

এই মুহূর্তে যারা ভিডিওটিকে দেখছেন প্লিজ ভিডিওতে সকল একটি করে লাইক করে দিন আর আজকে ভিডিওতে লাইকের টার্গেট থাকলো মাত্র এক হাজার আশা করি খুব শীঘ্রই আপনারা কমপ্লিট করে দেবেন এবং পরবর্তী সমস্ত ধরনের চাকরির আপডেট প্রত্যেক দিন পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করার পর অল নোটিফিকেশানটিকে সিলেক্ট করে রাখবেন তো বন্ধুরা এই মুহূর্তে অনস্ক্রিনে আপনারা সেই অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতেই পাচ্ছেন রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি ছাপ্পান্ন এ বি রোড কলকাতা সাত লক্ষ পঞ্চাশ তো এই মুহূর্তে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে বিভিন্ন পদে কিন্তু নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন বিজ্ঞপ্তি নাম্বার এবং বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হয়েছে তো সেটি আপনারা এই মুহূর্তে অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে এবং ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হলে আপনারা কিন্তু রাজ্যের যে কোনো জেলা আবেদন করতে পারবেন এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ গ্রেড গ্রেড এবং নন টিচিং কিন্তু নিয়োগ করা হবে তো পোস্টে আমরা দেখে নেব মোট শূন্য পদ কি রয়েছে এবং কোন কোন ক্যাটাগরিতে কটি করে শূন্য পদ রয়েছে গ্রেড ওয়ান নন টিচিং পোস্ট প্রথম যেটি রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট মোট শূন্য পদ রয়েছে উনপঞ্চাশটি এর মধ্যে অরিজার্ভ ক্যাটাগরিদের জন্য রয়েছে সাতাশটি শূন্য পদ অর্থাৎ জেনারেল ক্যাটাগরিদের জন্য রয়েছে সাতাশটি শূন্য পদ এসসি ক্যাটাগরিতে রয়েছে দশটি এসটি ক্যাটাগরিতে রয়েছে তিনটি শূন্য পদ এবং ও ক্যাটাগরিতে রয়েছে ছটি এবং ও বি ক্যাটাগরিতে রয়েছে তিনটি শূন্য পদ এরপর রয়েছে গ্রেড টু নন টিচিং পোস্ট এখানে মোট দেখতেই পাচ্ছেন নটি কিন্তু পোস্ট রয়েছে এবং প্রত্যেকটি পোস্টে কিন্তু আলাদা আলাদা করে শূন্য পদ রয়েছে মোট শূন্য পদ রয়েছে এবং আনরিসার্ভ ক্যাটাগরি প্রার্থীদের জন্য রয়েছে সাঁত্রিশটি পদ এসসি ক্যাটাগরি প্রার্থীদের জন্য রয়েছে চোদ্দোটি শূন্য পদ এস টি ক্যাটাগরি প্রার্থীদের জন্য রয়েছে তিনটি পদ এবং ও এ ক্যাটাগরির প্রার্থীদের জন্য রয়েছে সাতটি এবং ও বিসি বি ক্যাটাগরি প্রার্থীদের জন্য রয়েছে ছটি শূন্য পদ তো কোন কোন পোস্টে কটি করে পদ রয়েছে দেখার জন্য আপনারা অবশ্যই ভিডিওটিকে পজ করে কিংবা নোটিফিকেশানটিকে ডাউনলোড করে আপনারা আবেদন করার পূর্বে নিজেরা একটু দেখে নেবেন এক্ষেত্রে স্যালারি আপনাদের খুব ভালো রয়েছে অর্থাৎ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে আপনাদের স্যালারি যেটি থাকবে অর্থাৎ আপনাদের যেটি রয়েছে সাত হাজার দুশো টাকা থেকে পঁচিশ হাজার চারশো টাকা সঙ্গে গ্রেড পে আপনারা পাবেন তেত্রিশশো টাকা এক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনাদের যেটি থাকতে হবে মিনিমাম প্রি ইউনিভার্সিটি অথবা হায়ার সেকেন্ডারি অথবা ইটস ইকুভেলেন্ট অর্থাৎ এই সমস্ত যোগ্যতা যদি আপনাদের থাকে তো এই পোস্টের জন্য আপনারা কিন্তু আবেদন করতে পারবেন বাকি যে সমস্ত পোস্টগুলি এখানে রয়েছে অর্থাৎ গ্রেড টু নন টিচিং যে সমস্ত পোস্টগুলি রয়েছে তো সমস্ত পোস্টে যদি আপনারা আবেদন করতে চান তো শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে থাকলে কিন্তু আপনারা এই সমস্ত পোস্টের জন্য আবেদন করতে পারবেন তবে এক্ষেত্রে জুনিয়র ড্রাইভার পদের ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই হেভি ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে এবং এই সমস্ত পোস্টের ক্ষেত্রে আপনাদের বেতন যেটি থাকবে পাঁচ হাজার চারশো টাকা থেকে আঠারো হাজার ছশো টাকা এবং সঙ্গে আপনারা গ্রেড পেও পাবেন তো প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা গ্রেড পে রয়েছে তো যেখানে আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো অবশ্যই আপনারা এই সমস্তগুলি নিজের একটু দেখে নেবেন ক্ষেত্রে এজ লিমিট যেটি চা হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে আপনাদের বয়স থাকতে হবে এবং অবশ্যই বয়সের হিসেবটি আপনারা করে নেবেন এক এক দু হাজার কুড়ি তারিখ অনুযায়ী এবং এস সি এস হলে আপনারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী পাঁচ বছর এবং তিন বছর বয়সে ছাড়ও পেয়ে যাবেন আবেদন করতে হবে আপনাদেরকে সম্পূর্ণ অনলাইনে তো এখানে আপনারা দুটি অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন তো এই অফিসিয়াল ওয়েবসাইট দুটিতে আপনাদেরকে ভিজিট করতে হবে তো এই দুটি অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে কোনো একটি অফিসিয়াল ওয়েবসাইট আপনারা ভিজিট করবেন এবং সেখানে যে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার কুড়ি তারিখ সকাল দশটা থেকে এবং শেষ তারিখ যেটি রয়েছে ছয়ই মার্চ দু হাজার কুড়ি তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত তো এই তারিখ এবং এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে এবং আপনাদেরকে জানিয়ে রাখবো এক্ষেত্রে আপনাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন ফি দিতে হবে কোন কোন পোস্টের ক্ষেত্রে আপনাদেরকে কত অ্যাপ্লিকেশন ফি দিতে হবে তো এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন গ্রেড ওয়ানে যে পোস্ট রয়েছে অর্থাৎ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এই পদে যদি আপনারা আবেদন করতে চান আনরিজার্ভড ও এ ও বি ক্যাটাগরি প্রার্থীদেরকে দিতে হবে পাঁচশো টাকা এবং এস সি এস টি ক্যাটাগরি প্রার্থীদেরকে দিতে হবে আড়াইশো টাকা এবং গ্রেড টু সমস্ত পোস্টগুলি রয়েছে এই সমস্ত পোস্টে যদি আপনারা আবেদন করতে চান তো সেক্ষেত্রে ও ক্যাটাগরি প্রার্থীদেরকে দিতে হবে চারশো টাকা এবং এস সি ক্যাটাগরি প্রার্থীদেরকে দিতে হবে দুশো টাকা অ্যাপ্লিকেশন ফি যেটি আপনারা অনলাইনে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এছাড়াও নেট ব্যাংকিং এর মাধ্যমেও কিন্তু আপনারা ফি পেমেন্ট করতে পারবেন অনলাইন আবেদন আপনারা যখন করবেন তার পূর্বে অবশ্যই নোটিফিকেশনটিকে আপনারা ডাউনলোড করে নেবেন এখানে আবেদন কিভাবে করবেন আবেদন করার সময় কোন কোন ডকুমেন্টগুলির আপলোড কোন কোন ডকুমেন্টগুলির স্ক্যান কপি আপনাদেরকে আপলোড করতে হবে কি কী ডকুমেন্ট আপলোড করতে হবে তো সমস্ত কিছুই কিন্তু এখানে বিস্তারিতভাবে দাঁড় বেছে আপনারা এই মুহূর্তে অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো এই সমস্তগুলি আপনারা আরও বিস্তারিতভাবে নিজেরা পড়ে বুঝে তারপরেই আপনারা আবেদন করবেন তো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ নতুন এবং খুব ভালো একটি চাকরির খবর আপনাদের জন্য আশা করব ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে তো সবাই ভালো থাকবেন দেখাবে পরবর্তী সময় আবার কোন একটি নতুন ভিডিওতে ধন্যবাদ